বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আমার ক্যামেরা ভালো। এই তো আমি শাড়ি পরে চলে এসেছি, এখন রেডি হব। প্রথমে আমি আমার বেসটা করে নিয়েছি, তারপরে আমি আইশ্যাডো দিয়ে নিচ্ছি। পুরো লিডে আমি ব্রাউন, ডিপ ব্রাউন আইশ্যাডো দিয়েছি, আর ক্রিজে হচ্ছে কালো কাজল স্মাচ করে দিয়েছি। হয়ে গেছে আমার স্মোকি আই লুক। আই লুকটা কেমন হয়েছে তোমরা জানাতে কিন্তু ভুলো না। তো সাথে আমি কিছুটা গ্লিটার দিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। লুকটা কেমন হয়েছে আমাকে জানাবে। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনার সবাই? আমি খুব ভালো আছি। সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা, পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। পহেলা ফাল্গুন বলি বা বসন্ত বলি, বছরের এই একটা দিন আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগার, অনেক বেশি পছন্দ। মানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হলুদ শাড়ি পরে সুন্দরভাবে সেজে গুজে বাইরে বের হয়ে যাব, ঘুরতে যাব। তারপর রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমি অফিসে যাওয়ার জন্য, আর রাস্তায় এই ফুলগুলো দেখে খুব ভালো লাগলো। ফুল দেখতে দেখতে আমি চলে এসেছি অফিসে। অফিসে আমার অন্যান্য সহকর্মীরা সবাই অনেক সুন্দর করে সেজে এসেছিল, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলাম, সারাদিন অফিস করলাম। আর অফিস শেষ করে, অফিস শেষ হওয়ার 2 ঘন্টা আগে স্যারকে অনেক বুঝিয়ে আমি 2 ঘন্টার একটা শর্ট লিভ নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে। ঘুরতে গিয়েছিলাম রুমার অফিসে, তারপর রুমা আমি আর পুলক ভাইয়া আরও কয়েকজন রুমার কলিগরা মিলে এসেছি কফি খেতে। তো আমরা কফি খেলাম, সবার সাথে আড্ডা দিলাম, সুন্দর সময় কাটলো। তারপরে বের হয়ে যাচ্ছি আমরা সবাইকে বিদায় দিয়ে। কই যাব এখন বলো? আমরা যাবো এখন রমনা পার্কে। কি জন্য যাবা? রুমা আমার বান্ধবী, আর রুমার অফিসও আমার অফিস থেকে খুব কাছে। আমার অফিসটা হচ্ছে মতিঝিলে, রুমার অফিসটা হচ্ছে কালভার্ট রোড। তো কালভার্ট রোড থেকে আমরা একটা রিক্সা নিলাম রমনা উদ্দেশ্যে, রমনা যাওয়ার জন্য। এই বিশেষ দিনগুলোতে রিক্সা পাওয়াটা খুব টাফ। আমাদের ভাগ্য ভালো, আমরা রিক্সা পেয়ে গেছি। তারপর 2 জন বান্ধবী মিলে গল্প করতে করতে পুরো রাস্তা ভিডিও করলাম, গল্প করলাম, আর রিক্সায় চড়তে খুব ভালো লাগছিল। ফাল্গুনের ওয়েদার খুবই সুন্দর, হালকা একটা বাতাস, ফাল্গুনে যে বাতাসটা হয় সেটা খুব ভালো লাগছিল। 2 জনে মিলে এনজয় করছিলাম আর গল্প করছিলাম। তো আমরা যাচ্ছিলাম সেগুন বাগিচার ভিতরে মৎস্য ভবনের পাশ দিয়ে, যেই রমনার গেটটা আছে সেই গেট দিয়ে আমি গিয়েছি। কারণ হচ্ছে এই দিনগুলোতে শাহবাগের গেট দিয়ে যাওয়াটা খুবই টাফ, ওইখানে অনেক ভিড় থাকে। সে তুলনায় এই গেটটা আমার কাছে মনে হয়েছে ভিড় একটু কম ছিল। তো এই তো রিক্সায় চড়ে গল্প করতে করতে আমরা রমনাতে চলে এসেছি। আজকে দেখতে থাকেন যে আমরা রমনাতে কতটা মজা করি, আর রমনার পরিবেশ খুবই সুন্দর। বসন্ত মানেই হচ্ছে হলুদ শাড়ি, চুড়ি আর হচ্ছে টিপ পরে ঘুরতে বের হওয়া। এই রমনা, শাহবাগ, টিএসসি, শিল্পকলা, বাংলা একাডেমি, এই সব জায়গাগুলোতে এত সুন্দর ফাল্গুনী প্রোগ্রাম হয়, বসন্তের প্রোগ্রাম হয়, বসন্তটাকে উদযাপন করা হয়, এটা খুবই সুন্দর। এখানে না আসলে বোঝা যাবে না। যারা একবার, অন্তত একবার হলেও গিয়েছেন এই ধরনের প্রোগ্রামগুলোতে, শুধু তারাই জানেন যে এই প্রোগ্রামগুলো এখানে কত সুন্দর হয়। আর চারপাশে সবাই সেজে গুজে আসে, একটা উৎসব মুখর পরিবেশ, খুবই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি অল্প সময়ের জন্য হলেও এই প্রোগ্রামগুলোতে একটু হলেও ঘুরতে আসতে। আজকে আসাটা সম্ভব হবে কি না বুঝতে পারছিলাম না। তারপর আমার স্যারকে অনেক রিকোয়েস্ট করে 2 ঘন্টা ছুটি নিয়ে আমি বের হয়েছি। অ্যান্ড বের হয়ে মনে হচ্ছে যে খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা উৎসব মুখর দিনে যদি একটু ঘুরতে আসতে না পারতাম তাহলে দিনটাই মাটি হয়ে যেত, মন খারাপ থাকতো। আমার স্যার আমাকে জিজ্ঞেস করতে ছিল যে যদি ছুটি না দেয় তাহলে কি হবে। তখন আমি বলেছিলাম যে স্যার ছুটি না দিলে তো আমার মন খারাপ হয়ে যাবে। তারপরে স্যার অনেক ভালো ছুটি দিয়েছে আমাকে। তো আমি শর্ট লিভ দিয়ে চলে এসেছি, আর এখানে এসেই দেখলাম যে ক্রাউন বিক্রি করছে। তো এই যে আমি একটা ক্রাউন ট্রাই করছিলাম।
এই ক্রাউনগুলো 100-150 টাকায় বিক্রি হয় প্রোগ্রামের দিনগুলোতে, অন্য সময় অল্প দামেই পাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে আমি আর নেইনি, সামনে ভেবেছিলাম যে সামনে একটা কিনবো। তারপরে ভিতরে যেতেই দেখি যে এখানে ছোট ছোট সুন্দর করে শাড়ি পরে ক্রাউন পরে এসেছে, অনেক খুশি লাগছিল। তো ওরাও হাই হ্যালো বলছিল আমাদেরকে। তারপর আমি একটা সিনেমেটিক শট নিয়ে নিলাম, এইভাবে ভিডিও করে দিতে বললাম রুমাকে। রুমা অনেক কষ্টে অনেক চেষ্টার ফলে আমাকে সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে। রুমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, ভাইয়াটা খুব সুন্দর করে ডান্স করছিল একটা লাভ বেলুন নিয়ে। তারপর ডান্স দেখা শেষে আমরা চলে এসেছি আর একটু সামনে, যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে বিভিন্ন জায়গা সাজানো ছিল। ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল, আর ফাল্গুনের দিনে এই ফুল হলুদ ফুলগুলো না দেখালে তো একদমই না। আর তারপরে আমরা গিয়েছিলাম এই ফুলগুলোর সাথে, আর এখানে হচ্ছে একদম ভিন্ন রকম একটা ফুল, ফুলের নাম জানি না, কালারটা এত বেশি সুন্দর, খুবই ভালো লেগেছে। তারপর আমাদের দুইটা আপুর সাথে দেখা হলো, কিউট কিউট দুইটা আপু, খুব সুন্দর করে দুই বান্ধবী আমাদেরই মতো সেম সেম ড্রেস পরে এসেছে। আর এখানেও আমি একটা সিনেমেটিক শট নিয়ে নিলাম, এই শটটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এখানেও খুব সুন্দরভাবে একটা সাইকেল রাখা হয়েছে, এই সাইকেলটার সামনে আমরা অনেকগুলো ছবি তুলেছি। আসলে ভিডিও থেকে আমরা অনেক বেশি ছবি তুলেছি সেদিন, কেন তুলেছি জানি না। ক্রাউন নিয়ে আর একটু ফটোশ্যুট করছিলাম আর হঠাৎ করে ক্রাউনটা ভেঙে গেল। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমার ফাল্গুনের উৎসব, ফাল্গুনের ঘোরাফেরা আপনাদের কাছে কেমন লেগেছে, ফাল্গুনের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ফাল্গুনে পহেলা বসন্তে হলুদ ফুল দেখাতে দেখাতে সবাইকে খোদা হাফেজ।